শ্রিয়ান, গুড মর্নিং। নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি এমনিতে ভালোই রয়েছি, তবে আজ কাজ করতে করতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ঘরদোরের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ, প্লিজ ভয় পেয়ে যেও না জানো। আর এখন টাইমটা দেখো, প্রায় 12টা মতো বাজতে যায়। তো আমি এই জাস্ট এলাম, নতুন বাড়ির কাছে গেছিলাম। তো ওখান থেকে আসা আমার আধ ঘন্টা হলো, এসে আমরা খাওয়া দাওয়াটা জাস্ট কমপ্লিট করেছি। আর নতুন বাড়ির অবস্থা তো ছিল আরও খারাপ, কাল যেহেতু ঢালাই হয়েছে তো পুরো সিমেন্ট বালি পাথর চারিদিকে পড়ে, মানে টাইলসের যে কি কালার সেটাও বোঝার উপায় ছিল না, এত নোংরা হয়েছিল। তো সকালবেলা রান্নাটা করে আমি বাড়ির কাছে গেছিলাম, গিয়ে ওই নতুন ঘরগুলোকে একটু ঝাড়া মোছা করে তারপরে এলাম বাড়ি। আর আজকে রান্নাবান্না হয়েছে ভাত, আর এইদিকে দেখো আলু পটল ডিম দিয়ে করেছি ঝোল, আর তার সঙ্গে শাকের ডাঁটা করেছি। কালকে চিকেন রান্না ছিল, আলু ভাজা, দই, মিষ্টি, অনেক কিছু ছিল কালকের খাবার দাবার। তো আম্মু আব্বু সবাই ছিল, ওরা খাওয়া দাওয়া করে সকালবেলা বাড়ি চলে গেছে। আর এখন আমি লাগবো কাজে। আর এখানে এই যে টাকাটা দেখছো, এটা আহিলকর নানিমা দিয়ে গেছে যাওয়ার সময়। তো যাই হোক, আজকে না কাজ করার কোনো প্ল্যান ছিল না, মানে বাড়ির কাজ করার তেমন কোনো প্ল্যানিং ছিল না। তোমরা তো জানোই আমি সবসময় প্ল্যান করে কাজ করতেই পছন্দ করি, তবে আজ কোথা থেকে শুরু করব আমি নিজেও বুঝতে পারছি না। মানে যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে যে না এটা করতে হতো, ওটা করতে হতো। এই যে মিট শেলফটার অবস্থাটা দেখো, এখানে এখন আমার খাবার দাবারটা কম থাকে, আমার মাসকাবারি বাজারগুলোই বেশি থাকে। মিট শেলফটা যেহেতু একটু ব্যাকসাইড করে রাখা হয়েছে, একটু খোলারও প্রবলেম হয়, সেই কারণে আর খাবার রাখি না। তো এটার মধ্যে মাসকাবারি বলতে তোমার সার্ফ, সাবান, তেল, জিরে, তিরে অনেক কিছু থাকে। তো সেগুলো না পাটে পাটে আমি ভাগ করে রাখি, এক জায়গায় হয়তো সার্ফ, সাবান, কোলগেট, এক জায়গায় হয়তো জিরে, গুঁড়ো, দুধ বা খাবার যে জিনিসগুলো সেগুলো এক জায়গায়। বাট এদিকে অনেক দিন যাবৎ ঠিক করা হয়নি, তো সমস্তটা পুরো এলোমেলো হয়ে গেছে, এটার মধ্যে ওটা, ওটার মধ্যে সেটা। তো আজকে ভাবলাম চলো প্ল্যানিং করে কিছু করতে গেলে না সেটা ঠিকঠাক হয় না, তো আজকে আমি সমস্তটা কমপ্লিট করব। তো আমার সার্পও শেষ হয়ে গেছে, এখন তো সার্পের প্যাকেট তোমার দুদিনও যায় না, দুদিন না হতে সার্প শেষ, সার্প শেষ। তো এখানে 4-5টা মতো প্যাকেট ছিল, যখন মাসকাবারি বাজার করা হয় বা এমনি যখন আমরা বাজারে যাই তখন হয়তো 450 বা 350 এরকম টাকার বাজার হলে না, যখন খুচরো হয় না, ওই টাকাটা দিয়ে যেগুলো আমার লাগে বিশেষ করে সাবান, সার্প, তারপরে তোমার পেস্ট, এই জিনিসগুলো নিয়ে নিই, এগুলো তো আমার রোজকার কাজে লাগে। তো ফাইনালি 1 কৌটো আমি সার্প ঢেলে নিয়েছি, আর এই বালতিটাতে বিশেষ করে জিরে, তারপর তোমার থালা বাসন মাজা, সাবান, আরও যা যা খাবার জিনিস থাকে ওগুলো রেখেছি। আর এটার মধ্যে রেখেছি তোমার দেখো, এখানে পেস্ট রয়েছে, তারপরে তোমার ডাব সাবান রয়েছে, তারপরে ভীম জেল রয়েছে, থালা বাসন মাজা সাবান রয়েছে, এইসব টুকটাক, মানে অল্প জায়গা, তো এর মধ্যে আমাকে সমস্তটা সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। আর এখানে রেখেছি আপাতত সেদিন যে চিড়েটা অর্ডার করেছিলাম অনলাইনে, তো সেই চিড়ের প্যাকেট, আর তার সঙ্গে রয়েছে একটা সাদা তেল। তো এই দিকে আমার ছেলে এখন কখন ক্যামেরাটা অন করেছে আমি বুঝতেই পারিনি, যাই হোক পরে বুঝতে পেরেছি। তো এই দিকে আমি আজকে ঘর দোরটা ক্লিন করছিলাম, ক্লিন বলতে ডিপ ক্লিনই বলতে পারো, সমস্ত ঝুলটুল ঝেড়ে। এইদিকে ভাবলাম বালিশের কাভারগুলো চলো, অনেক দিন চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করতে এসে দেখি দুটো বালিশকে পুরো ফাটিয়ে মানে তুলো বের করে দিয়েছে। সারা দিন তোমার এই বালিশগুলো নিয়ে খেলবে, আর এই পাশ বালিশগুলোকে বক্সিংয়ে যেমন করে মারে না, তো সেইভাবে এত বালিশগুলোর ওপর উঠে লাফাবে, ঝাঁফাবে, এগুলোকে গুঁতোগুঁতি করবে। তো দুটো বালিশ অলরেডি ফেটে গেছে, তো আমি ভাবলাম এটা পর বলে রেখে দিলে মানে হবেই না কাজটা। তো আজকে আমার এমনিতেও লেট হবে, কটা যে বাজবে আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট করতে আমি নিজেও জানি না। আর এই জাহিল দেখো ক্যামেরাটাকে নিয়ে চলে এসেছে, বেশ ভালোই করছে বলো, আর কিছুদিন গেলে ও কিন্তু আমার ক্যামেরাম্যানই হয়ে যাবে এক প্রকারের। তো যাই হোক, এইদিকে সমস্ত বালিশগুলো আমি খুলে নিচ্ছি, এমনিও বালিশ বেরিয়ে গেছে 3-4টে, কালকে আম্মুরা এসেছিল, তো সমস্তটা ভাবছি রোদ্রে দেব, দিয়ে আলমারিতে তুলে দেব আমাদের তিনজনের জন্য 3টে বালিশ রেখে। সমস্ত কিছু তোমার অগোছালো হয়ে রয়েছে, আর এটার মধ্যে থাকে আমার কাঁচা বালিশের কাভারগুলো, আমি এটাতে ভাঁজ করে রাখি। তো আমি যে চাদরটা পাতবো সেই চাদরের ম্যাচ করেই বালিশের কাভারগুলো বের করে নিচ্ছি, এগুলো লাগাবো, তারপরে এগুলোকে পাশের ঘরে রাখবো, রেখে এই ঘরটা ক্লিন করব, একটা একটা করে আমাকে করতে হবে। আর ওই যে প্যানটাকে দেখছো এসির ওপর তুলে দিয়েছে, মানে এত বদমাইশি করে বাড়িতে, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না।
তো প্যানটাকে পেরে শিখে সেগুলোকে মুছলাম, আর এই যে কত কাগজ দেখো বেরিয়েছে, দেখে মনে হচ্ছে যেন ঘরটায় কোনো দিন ঝাড়ুও পড়ে না, বাট প্রত্যেক দিন এত পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয়। এই কাগজগুলো ছিল তোমার আলনা রয়েছে আমার ওই ঘরে, তো আলনাটা না চলো তোমাদের দেখাই। আলনাটা একদম মেঝে পর্যন্ত কিন্তু একদমই ফাঁকা নেই, ওই যে দেখছো তো, ওর ভেতর না ও গুটিয়ে গুটিয়ে কাগজগুলোকে ঢুকিয়ে রাখে, যে কারণে ফার্নিচার তো আর রোজকার সরিয়ে সরিয়ে ঝাড়ু মোছা করা যায় না। বাদ বাকি কিন্তু আমার দেখো সোফা বলো, মিড সেলফ বলো, শোকেস বলো, সমস্ত কিছুর তলায় কিন্তু ফাঁকা রয়েছে শুধুমাত্র আলনাটা ছাড়া। তো আলনাটাকে আজকে সেই কারণে সরিয়েছিলাম, সরিয়ে তো আমার মাথা পুরো খারাপ, মানে ওর তলাতে এত কাগজ ঢুকিয়েছে, হয়তো বা এক আধ মাস মতো ওটাকে সরানো হয়নি, তার মধ্যে এই অবস্থা। তো এইদিকে আমি ঘর দোরটা পরিষ্কার করতে করতে হঠাৎ দেখি তোমার ঝমঝম করে এসে গেছে বৃষ্টি। তবে হ্যাঁ, বৃষ্টি হওয়াতে না একটা ভালো হয়েছে, আমার যেহেতু ছাদ ঢালাই হয়েছে কালকে, তো এখন যত বৃষ্টি পাবে ততই কিন্তু ভালো। আর আমি ভেবেছিলাম ঢালাইয়ের পরদিন থেকেই প্লাস্টারের কাজ শুরু করব, বাট ওটা আর করতে পারলাম না, কেননা ছাদে যেহেতু জল দিয়ে রেখেছি তো তোমার না চারি সাইড দিয়ে একটু একটু করে জল পড়ছে, তো মিস্ত্রি বললো এখন প্লাস্টার করা যাবে না, অন্তত দু দশ দিন তো নাই। আর তার উপর যে বর্ষা শুরু হয়েছে তোমার, হুটহাট করেই বৃষ্টি চলে আসছে ঝমঝম করে, তো প্লাস্টার এখন করতে পারবো না, যে কারণে ভাবলাম দু পাঁচ দিন অন্তত কাজটা বন্ধ থাক। আর এইদিকে দেখো বাসন কোসনও রেখে চলে গেছিলাম, ঘরটায় আগে গেছিলাম পরিষ্কার করতে, এখনও আমার মোছা হয়নি, তবে আমি এইদিকে এসে বাসনগুলোকেই আগে ধুয়ে নিচ্ছি। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না যা লাগে, তবে জানালাগুলো আজ খুলেই বৃষ্টিটা এনজয় করছি, কেননা আমার এখনও ঘর দোরটা মোছা হয়নি। মোছা হয়ে গেলে কিন্তু জানালাটা খুলে রাখতে পারি না, আজকে যেহেতু মোছা হয়নি তো জানালা খুলেই রেখেছিলাম। তো তারপরে আমি ঘর দোরটা মুছে নিজে স্নান করিয়ে নিয়েছি, একসময় মানে ফাঁক বুঝে আহিলকেও স্নান করিয়ে দিয়েছি। তারপরে দেখো জামা কাপড় কতগুলো হয়েছে আমাকে কাচতে হবে, এখানে বালিশের কভার রয়েছে, বেডশিট রয়েছে, আহিলের জামা রয়েছে, ওর পাপার জামা রয়েছে, তবে আজ আমি সব কাচতে পারিনি, কেননা অনেকটা লেট হয়ে গেছে আমার স্নান করতে করতে, তো প্রায় চারটে, আর তার চাইতেও বড়, আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, এত কাজবাজ করেছি। একেতে তো সকালবেলা পুরো ওই বাড়ি পরিষ্কার করতে হয়েছে, তারপরে এসে দুটো খাওয়া দাওয়া করে লেগেছিলাম এইখানটা পরিষ্কার। এই বাড়িটাও না এখন ঠিকঠাক মতো আর করা হয় না, আমি কাজের চাপে সময়ও দিয়ে উঠতে পারি না, পরিষ্কার করে রাখি বাট আগের মতো হয় না এই আর কি। তো সমস্ত কিছু করতে করতে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, যে কারণে এই যে বালতিটা দেখছো, এই বালতির অল্প করে এক বালতি মতো জামা কাপড় আমি কেচে নিয়েছি। আর এই যে আমার ছেলে কোথায় যে গন্ধ, শুকতে শুকতে মানে ও বুঝে যায়, মানে সব সময় তককে তককে থাকে, বিশেষ করে জামা কাপড় কাচলে, যে কখন আমি মেলবো আর ওগুলো আমার হাতে তুলে দেবে, সেই ও ঘরে খেলা করছিল, যেই না আমি এসেছি ছুটতে ছুটতে চলে এসে এই যে একটা একটা করে তুলে দিল। আর এখানে সমস্তটা মেলে দিয়েছি, যেহেতু বাইরে হচ্ছে বৃষ্টি তো বাইরে মেলার তো কোনো উপায়ই নেই। আর এই যে এইগুলো যা রয়েছে এখনও আমার কাচতে মোটামুটি দুদিন থেকে তিন দিন তো লাগবেই। আর যেহেতু ঘর দোরটা পরিষ্কার করেছি তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই ঘরে আজকে বেডশিট পেতেছি অন্য একটা বেডশিট, আগের বেডশিটটা তুলে নিয়েছি, বালিশগুলো আপাতত এই ঘরে রেখেছি, ওই ঘরে আর রাখবো না, মানে ওই ঘরে রাখলেই বালিশগুলোকে নিয়ে ও মারপিট শুরু করে। আর এইদিকে এসে দেখি ওর দুই বালতিতে জামা কাপড় থাকে, একটা কাঁচা আর একটা হয়তো রেগুলার পরে সেগুলো রাখি। তো দুই বালতির জামা কাপড় না আলাদা করেই ঢেলেছে, দেখো কত বুদ্ধি, তো আলাদা করে ঢেলে সুন্দর করে ভাঁজ করে করে, এটাই নাকি ওর খেলা, ওর ভালো লাগে তো সেটা নিয়েই খেলছে, আমি ওকে বারণও করি না, ও যেভাবে খেলতে পারে খেলুক। আর এই দিকে দেখো ঢালাইয়ের দিনে না ওর এই জায়গাটা কেটে গেছে, গেটের যে হ্যাচ বোল থাকে তো সেই হ্যাচ বোলে পুরো ছ্যাঁচা খেয়ে অনেকটা জায়গা কেটে গেছে। তো যাই হোক, স্নান টান করে আমার বড্ড খিদেও পেয়ে গেছিলো, অনেকটা যেহেতু কাজও করা হয়েছে, তবে ভাত খেতে একদমই মন চাইছিলো না, তো ভাবলাম কি খাওয়া যায়, তো সেই যে চিড়েটা নিয়েছিলাম সেই চিড়েটা কাটলাম, কেটে অল্প একটুখানি ভিজিয়েছিলাম। আর এখানে আহিলের জন্য বানিয়েছি লস্যি, এখন আমি ঘরেই রেগুলারভাবে দই বসাচ্ছি, মাঝখানে অনেক দিন বসাইনি, তো এখন ভাবলাম চলো, গরমও পড়েছে আর চিড়েটা যেহেতু রয়েছে, দই চিড়ে কিন্তু আমার খুব পছন্দের, আর খেজুরের গুড়
দিয়ে খেতে না দারুণ লাগে, তবে আহিল খেতে অতটাও পছন্দ করে না, সেই কারণে ওকে আমি লস্যি বানিয়ে দিলাম বাড়িতেই। তো চলো ও এটা খেতে থাক। আর এই চিড়েটা না ভেজা পর্যন্ত আমি ওয়েট করতে পারিনি, মানে অন্তত ভিজিয়ে তো আধ ঘন্টা রাখতে হতো, তবে না চিড়েটা সুন্দরভাবে ভিজতো। তো আমি মোটামুটি তোমার 10 মিনিট রেখেছি, তারপরে আমার মনে হচ্ছিলো আমি কখন খাবো কখন খাবো, তো খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি। একটুখানি শক্ত শক্ত হয়েছিল, তাতে কি বলো আমার তো দাঁত রয়েইছে, আমি চিবিয়েই খেয়ে নিতে পারবো। আর খেতে না জাস্ট অমৃত লাগছিল, অমৃত কোনো কথা হবে না, যেহেতু খেজুরের গুড় রয়েছে তো স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তো চলো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।